দিনের পর দিন নাজেহাল হচ্ছেন গ্রাহকরা। রেশন দোকানে এসে রেশন সামগ্রী না পেয়ে যথেষ্ট ক্ষুব্ধ এলাকার গ্রাহকরা। বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেও এই সমস্যার সমাধান হয়নি। অবশেষে রেশন ডিলারকে ঘেরাও করে তুমুল বিক্ষোভ এলাকার গ্রাহকদের। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য পূর্ব বর্ধমানের জামালপুরের জৌগ্রাম পঞ্চায়েতের ট্যাঙ্গাবেড়িয়া এলাকায়। স্থানীয় গ্রাহকদের অভিযোগ, সরকার নির্ধারিত যে সমস্ত খাদ্য সামগ্রী দেওয়ার কথা রয়েছে গ্রাহকদের, দিনের পর দিন মাসের পর মাস তা নিয়ে অবহেলা করে এই ডিলার বলে অভিযোগ। যে পরিমাণ খাদ্য সামগ্রী দেওয়ার কথা সেই পরিমাণ খাদ্য সামগ্রীও দেওয়া হয় না। এছাড়াও নির্দিষ্ট সময়ে রেশন সামগ্রী পান না গ্রাহকরা। রেশন ডিলার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই সম্পর্কে জানিয়েও কোনো রকম সমস্যার সমাধান হয়নি। আজ ট্যাঙ্গাবেড়িয়া এলাকায় রেশন ডিলার যখন তিনি খাদ্য সামগ্রী দিতে আসেন, তাকে ঘেরাও করে তুমুল বিক্ষোভ দেখান গ্রাহকরা। মাসের পর মাস নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ খাদ্য সামগ্রী না দিয়ে রেশন ডিলার নানান রকম অজুহাত তৈরি করে বলে অভিযোগ। এরই প্রতিবাদ জানিয়ে সরব হলেন এলাকার গ্রাহকরা। রেশন ডিলারকে ঘেরাও করে তুমুল বিক্ষোভ, ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা। সরকারি নির্ধারিত যে সমস্ত খাদ্য সামগ্রী রয়েছে এবং যে পরিমাণের ধার্য করা রয়েছে সেই পরিমাণ ধার্যকৃত রেশন সামগ্রী দিতে হবে বলে ক্ষোভ উগড়ে দেন গ্রাহকরা। এবং নির্দিষ্ট পরিমাণ খাদ্য সামগ্রী না পাওয়ায় পুরুষ এবং মহিলারা রেশন ডিলারকে ঘেরাও করে তুমুল বিক্ষোভ দেখান। সামগ্রিক ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা জামালপুরের জৌগ্রাম পঞ্চায়েতের ট্যাঙ্গাবেড়িয়া এলাকায়। তাহলে কি উনি কি বিক্রি করে দেন নাকি? কুড়ি তারিখে মাল দিতে আসার কথা, কুড়ি তারিখে মাল দিল না। হ্যাঁ, আজকে হঠাৎ করে মাল দিতে আসছে কোন লোক জানে না। আমরা তো জন্ম জীবন, আমরা তো খেতে খাই, আমাদের তো ঘরে চার পয়সা ভাঙা নেই। আচ্ছা কি নেই, তাহলে আমরা তো কাজে যাব। তাহলে আজকে সারাদিন সকাল থেকে ভোর পাঁচটা থেকে লাইন দিয়ে বসে আছি, তাহলে এখনো পর্যন্ত শুধু 30 বস্তা চাল এনেছি। 30 বস্তা চাল কাকে দেবে, কাকে দেবে? আমাদের কোনোদিন ঠিকঠিক রেশন দেয় না কোনোবারে। আজকে 1 তারিখ 2 তারিখ সেই হয়ে যাবে, সেই লাস্ট 25 তারিখ চলে যাচ্ছে। আচ্ছা, সে গেল, আমাদের কেউ সঠিক মাল কেউ পাই না। কেন কেন পাই না সেটা ওরাই জানে। কোনোদিন আজকে গম দেবে তো বলবে, অন্যদিন আসবে তখন বলবে আর গম এখন নেই, আবার অন্য পারে। এরম করে করেছে, খালি ঢপ দিয়ে যাবে, ঢপ দিয়ে যাবে। আজকে কোথাও 2 বছর 2.5 বছর আমাদের এই ভাবেই হয়ে যাচ্ছে। কেন দীর্ঘদিন ধরে মাল পাচ্ছি না আমরা? কিসে? রেশনের রেশন যখনই তুলতে আসছি বলছে ও মাসে দেবো, ও মাসেরটা ও মাসে দেবো, এই করছে। আর যখনই মাঝে সমস্ত মাল বেচে দিচ্ছে। ওর বাবাকে যখন ঘেরাও করেছিল, ওর বাবা বলছে গম পোকায় খেয়েছে তাই জন্য বেচে দিয়েছে, ছেলের জন্য আমি ক্ষমা চাইছি। ওর বাবাকেও ঘেরাও করা হয়েছিল। এর নাম শামীম খন্দকার। আচ্ছা, এখন ছেলের নামে ট্রান্সফার করে দিয়েছে। উনি কি রেশনের মাল সমস্ত বেচে দিচ্ছেন বাইরে? বেচে দিচ্ছে, তাহলে আমরা পাচ্ছি না কেন? ওর দাদা, ওর দাদা পাশেই ওর দাদা মাল দিচ্ছে, ওর দাদা সমস্ত মাল দিয়ে দিচ্ছে, ওর মাল বলছে বরাদ্দ হচ্ছে না। আজকের যতদিন এই দুয়ারে সরকার আরম্ভ হয়েছে ততদিন ধরে আমরা ঠিক মতন মালটা পাচ্ছি না কো। তা কোথা থেকে? আমরা ডিলারের কাছ থেকে ঠিক মতন মালটা পাচ্ছি না। রেশনের? আচ্ছা, রেশনের মালটা আমরা ঠিক মতন পাচ্ছি না কো। আর কি মাল আছে সেটা আমরা সঠিক আজ পর্যন্ত কেউ জানতে পারিনি কো। গ্রাহকদের আরও অভিযোগ, যখন থেকে দুয়ারে রেশন প্রকল্প চালু হয়েছে তখন থেকে আরও বেশি বেনিয়ম হয়েছে, খোলা বাজারে বিক্রি করে দিচ্ছে রেশন সামগ্রী, এমনটাই অভিযোগ ডিলারের বিরুদ্ধে। যদিও অভিযুক্ত ডিলার তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন, তার কি বক্তব্য শুনুন। আর এখানে যে এখানে যে মেশিনটা চলছে, এখানে ঠিকভাবে লিঙ্কটা চলে না, বাইরে বাইরে নয়, ওইখানে একটা জায়গা আছে যেখানে ভালো খুব লিঙ্ক আছে, কাদুরের পার বলে, ওইখানে আমি লিঙ্কটা করে দিচ্ছি। ওইখানে লিঙ্কটা করলে মেশিনটা খুব ভালো চলে, হাই স্পিডে মেশিন চলে, কিন্তু এখানে মেশিনটা অত ভালো চলে না। আজ বিক্ষোভ বলতে আমি চাল নিয়ে এসেছিলাম, চাল নিয়ে এসেছিলাম, আটাটা আনি আনা হয়নি, এটা বলে আটা না হলে আমি মাল নেবো না, আটা আমার আসছে, যদি মালটা এখনই দেওয়া আরম্ভ হবে না। খাদ্যদ্রব্য যদি কেউ কম পেয়ে থাকে সে অভিযোগ দিক আপনার সামনেই দিক যে আমি কম পেয়েছি। পুরো ব্লকে জৌগ্রাম এলাকাতে। কী নাম আপনার? শামীম খন্দকার।
না এটা ডেলিভারির উপর নির্ভর করে কখন কি ডেলিভারিটা হবে মাসের মাল মাসই দিয়ে দিচ্ছি এবার সেই জন্য আমাকে অভিযুক্ত করা হয়নি বললাম যে আমি চাল নিয়ে এসেছি আটাটা আনা হয়নি এটা বলে আটা না আনলে মাল নেবো না তা আটা আমার আসছে আটা এলি মাল দিয়ে আরম্ভ চালু হয়ে যাবে তাহলে জিনিসটা বেশি মাল আসে না তাহলে আপনি শুরু করলেন কেন শুরু করিনি তখন আমি এখানে চালু করে দিয়ে আমার গাড়িটা দুবার তিনবার করে টিপ মারে একটু লেট হচ্ছে কেন আমি মালটা কীভাবে ডেলিভারি পাচ্ছি না ওই জন্য আমার মালটা দিয়ে দেরি হচ্ছে আমি যে এই মাসের মাল ওই মাসে দিচ্ছি সেটা নয় আমি আগস্টের মাল আগস্টে দিচ্ছি আগস্ট কত তারিখ আজকে চব্বিশ তারিখ মালটা আমি প্রথম দিকে দিই কিন্তু প্রথম দিকে